মাতরম বন্দে মাতরম অটোয় অটোয় লাগছে কোনো অটো মটো এনারা বোমা গড়কারের ঘাটের রুটের এটা নবদ্বীপ ঘাটে চলতে দেওয়া হচ্ছে না, তাই জন্য তাই এটা কি অসম্ভব না বলে এটা কি অটো আড়াআড়ি রাস্তা দাঁড় করে দিয়েছে, অটো পুরো রাস্তা জাম করে দাঁড় করে দিয়ে অবরোধ করেছে। আপনার প্যাসেঞ্জার প্রচুর আছে? আমার প্যাসেঞ্জার, আমরা তো আর স্টেশন যাই না, বাস আগে স্টেশন যেত, এখন স্টেশন যাই না, এখন টাউন বাস যাই। তাও আপনার বাসে পরীক্ষার্থীও আছে? পরীক্ষা যাত্রীও আছে, আপনি দেখে নিন কোন আটকে আছে। আপনার নাম? সূর্য ঘোষ। আপনি এই বাসের কন্ডাক্টর? এই অবরোধের ফলে সমস্যা পড়েছে, অবশ্যই আমাদের সাপোর্ট করতে হবে। কি হয়েছে, অসুবিধাটা কি হয়েছে? এনারা বোমা গড়কারের ঘাটের রুটের এটা নবদ্বীপ ঘাটে চলতে দেওয়া হচ্ছে না, তাই জন্য তাই এটা কি অসম্ভব না বলে এটা কি অটো আড়াআড়ি রাস্তা দাঁড় করে দিয়েছে, অটো পুরো রাস্তা জাম করে দাঁড় করে দিয়ে অবরোধ করেছে। আপনার প্যাসেঞ্জার প্রচুর আছে? আমার প্যাসেঞ্জার, আমরা তো আর স্টেশন যাই না, বাস আগে স্টেশন যেত, এখন স্টেশন যাই না, এখন টাউন বাস যাই। তাও আপনার বাসে পরীক্ষার্থীও আছে? পরীক্ষা যাত্রীও আছে, আপনি দেখে নিন কটা টাইম ঘাট থেকে। আমার ঘাট থেকে 11:15 টাইম, এখানে দেখেন 10 মিনিট লেট। এখন আটকে আছেন? এখন আটকে আছে। আপনার নাম? সূর্য ঘোষ। আপনি এই বাসের কন্ডাক্টর? না না চলবে না, এদের দুটো চেন তো একই দলে, এবার অটো ঘাটে এদের ঢুকতে দেয় না, ওখানে স্ট্যান্ড করার দাবি। ও ভদরদা ভালো আছেন? কাজ হচ্ছে তো মায়ে লক্ষ্মী দেবী, তাই না? আপনার ভালো নাম তো বোধ হয় প্রধান, আপনার ভালো নাম তো বোধ হয় প্রাণ গোপাল না প্রাণ কৃষ্ণ? হ্যাঁ, তুমি কিছু বলো না, ভোটার দিচ্ছে। চারদিকে অবরোধ হয়ে গেছে? হ্যাঁ, চারদিকে অবরোধ হয়েছে, আমার গাড়িগুলো হ্যাঁ জানি দাঁড়াচ্ছি। অবরোধ আমাদের না, অবরোধ যে আর একটা আপনার বাইরের গাড়ি আছে 65টা গাড়ি, তারা অবরোধ করেছে, আমরা কোনো অবরোধ না। আমাদের পুরনো যেভাবে ইউনিয়ন চলতে যাচ্ছে, ওদেরও যেভাবে ছিল ওরাও চালানোর জন্যে, ওরা ঘাটে এসে দখল করার জন্যে অবরোধ ওরা করেছে, আমরা দিচ্ছি। আপনাদের ইউনিয়ন তো একটাই? হ্যাঁ, ইউনিয়ন একটাই। তাহলে আপনাদের ভাগাভাগি কেন? ওটা বিগত 10 বছর ধরে মামাটি সরকারের আপনার 65টা গাড়ি দিয়েছিল, সেই গাড়িগুলো আউটে পারবে না, ওরা জোরজবস্তি এই ঘাটে এসে দাদাগিরি করে প্যাসেঞ্জার করছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওরা যেভাবে চলছে চলুক, আমরা যেভাবে চলছি সেভাবে চলুক।
আপনারা কি আপনাদের ইউনিয়নের উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ জানানো হয়েছে, ওরা আসছে, আমাদের সিনিয়র যারা আছে, প্রেসিডেন্ট আছে, আসছে ওরা, ওনারা এসে কথা বলবে। আপনার নাম কি? আমার নাম প্রসেনজিৎ ঘোষ। আপনি কোন পদে আছেন? সেক্রেটারি অটো ইউনিয়ন নবদ্বীপ। এগুলো আপনাদের সবাইকে জানার দরকার। আমাদের এই গাড়িগুলি রুট পার্টি থাকা সত্ত্বেও কিছু অসাধু গাড়ি ঘুমা অব্দি আমাদের পার্মি ওরা এখানে আসছে, ওরা কেটে চলে যাচ্ছে। আজকে আমাদের যে মামানি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় গরিবদের করে খাওয়ার জন্য যেই গাড়ির পারমিটগুলি দিয়েছে আজকে দীর্ঘ 5-3 বছর হয়ে গেছে, অথচ আমাদের গাড়িগুলিকে ওরা জঙ্গল বলে আখ্যা দিয়েছে এবং আমাদের গাড়িগুলিকে ওরা তুলতে দেয় না। আমরা ওদের সঙ্গে দীর্ঘ 5 বছর হাতে পায়ে ধরে এবং আমাদের যারা নেতা আছেন ডিস্ট্রিক্ট লেভেলের আইআরসিসি তাদের কাছে প্রতিবাদ কথা দিয়ে ওরা যায়নি, ওরা পেপার দেখাতে পারছে না, ওদের তো ভুয়া কিছুই নাই। এখন আমাদের নামে বলছে আমরা এই জঙ্গল, এই দেখতে দেখতে ওদের অত্যাচারে আমরা সহ্য হচ্ছে না, তাই আজকে আমরা এই অবরোধ নেমেছি। আমাদের পার্মি ছাড়া সত্ত্বেও আমরা সব কিছু সব জায়গা দিয়েছি এবং সবার সঙ্গে কথা বলে আজকে আমাদের এই অবরোধ আমরা শুরু করেছি। যতক্ষণ আমাদের এই দাবি না মানবে ততক্ষণ আমাদের অবরোধ থাকবে। এখানে যদি কেউ উত্তেজনা এবং বিভিন্ন রকম কথা বলে সেটা তার ভুল হবে।